हाय बंधुरा, वेलकम बैक टू माय चैनल। तो आज तुम्हारे साथ शेयर करब दुर्गा पूजा पैंडल हॉपिंग। होप तुम्हारे आज वीडियो भलो लगे। तो हमें एकमात्र एखन बेरिए जाच्छी। तो आज हमें कलकाता दुटो जगह घूरते जाब। तो यही देखो हमारे छेले एखाने वेट करछे बाबार जोन्नो। तो चलो ए रिक्शाय बसे पड़ेछि। तो प्रथम जे आमरा पैंडलटा जाब सेटा दादा भाई जाब, सेटा कलकाताय आछे। तो এটা আছে নপাড়াতে। তো ওখানেই ফার্স্ট আমরা যাব আজকে। তো এটা আমার ফার্স্ট দুর্গাপূজা প্যান্ডেল হপিং। এটা হলো আজকে পঞ্চমী, আমি পঞ্চমী দিনে আজকে বেরিয়ে গেছি। ভাবলাম পঞ্চমী দিনে একটু ঘুরে আসি, হয়তো ফাঁকা হতে পারে প্যান্ডেল, তাই জন্য ভিড়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখো প্যান্ডেল এসে গেছে, চলো তাতে করে রিক্সা দিয়ে নেমে পড়ি। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো। তো এইভাবে আমি রোডটা আমরা ক্রস করলাম, করে হাজবেন্ড ছেলে মেয়ে আগে চলে যাচ্ছে, আমি পিছনে ভিডিও করতে করতে যাব। তো দেখো কি সুন্দর কলস সাজিয়েছে, গেটটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর কাজটা। আর কলসের সাথে কুলো আছে, কুলো দিয়ে থিমটা করা হয়েছে, খুবই ব্রাইট কালার ইউজ করা হয়েছে। আর এটা একটা ঝিল, লেকের উপরে এটা একটা ব্রিজের মতন বানিয়েছে, যেটা খুবই সুন্দর ব্লু কার্পেট দিয়েছে, যেটা আমার খুবই ভালো লাগছে। তো আমি ভিডিও করতে করতে আসতেই যাব, কেন এই কাজগুলো সুন্দরভাবে না তুললে হবে না, এতই সুন্দর কাজগুলো। তো এটা খুব সুন্দর দাদাভাইয়ের ওখানে করা হয়েছে। যদি তোমরা এখন অবধি ঠাকুর না দেখে থাকো তাহলে এখানে এসে দেখতে পারো, খুবই সুন্দর। দেখো ঝিলে একটা বোটও রাখা আছে, সেটা দেখিয়ে দিলাম। তো দুদিকেই এরকমভাবে ঘটি কলস যেটা বলো আর কুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হলো মা দুর্গার প্যান্ডেল যেখানে সাজানো হয়েছে। তো আমি নিজেকে একটু ভিডিও করতে করতে যাচ্ছি। তো আজকে আমি একটা হ্যান্ডলুম শাড়ি পরেছি, ইকোত পিওর ট্রেডিশনাল ইকোত পরেছি উইথ বহু জুয়েলারি। তো চলো। তো এখানে খুবই সুন্দর। তো যেতে যেতেই একটু চারিপাশটাই দেখিয়ে দেবো তোমাদের। তো এখন ভিড়টা অনেকটাই কম ছিল, একটা বেঁচে গেলাম বাবা, নাহলে ভিড়টাকে আমি চেষ্টা করি এড়িয়ে থাকারই। তো খুবই সুন্দর কাজ দেখতে পাচ্ছ, বাহ। দুটো এখানে ষাঁড়গরু সুন্দর কাজ করা রাখা হয়েছে, দেখো শাঁখাপালা দিয়ে সাজিয়ে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর কাজ করেছে, খুবই একদম কি বলবো যে এনশিয়েন্ট টাইপের করেছে। আর ওই দিকটা যাওয়াটা খুব বেশি এন্ট্রি করতে দিচ্ছে না, বাট যতটা আমি তোমাকে দেখাচ্ছি তুমি চা প্রথমে 360 ডিগ্রি রোটেট করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। এখানে অনেক দুদিকেই দেখছি গাছপালাও রাখা আছে। তো দেখো এই দেখো ব্রিজটা দেখতে পাচ্ছ যেখান থেকে সব মানুষ এন্ট্রি করছে। তো চলো ওই দিকটা যাই, দেখি কী ওই দিকটা কী অবস্থা, কী কী কাজ হয়েছে। তো ওখানটা দেখছি একটা দড়িয়ে দেওয়া আছে, মানে ওখানটা যাওয়া যাবে না। তো হট করেই দেখলাম একটা পারফরমেন্স হচ্ছে, সে পারফরমেন্সটা খুবই সুন্দর, এখনকার গান দেওয়া হয়েছে, বাট কপিরাইটের জন্য আমি গানটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, খুবই আফসোস। বাট খুবই সুন্দর নাচ করলো এরা, মানে তোমাকে কি বলবো, মানে একদম মুগ্ধ হয়ে গেলাম। আর আমি ওদের প্রশংসাও পরে খুব করেছি, মানে আমার খুব ভালো লেগেছে। তো পারফরমেন্সটা দেখে নাও। আর এখানে দেখো পেছনে দুর্গা ঠাকুরের খুব সুন্দর মানে কাজ করা হয়েছে, একদম গোল্ড দিয়ে একটা ব্ল্যাকিশ দিয়ে, খুব ভালো লাগলো। আর তার মধ্যে এরা খুব সুন্দর পারফরমেন্স করছে, মানে দারুণ করেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর করেছে। তো যদি আমি পরে চেষ্টা করব এর একটা শুধু এদেরই পারফরমেন্স দেওয়ার, যদি কপিরাইটেড হয়ে যায় কোনো ব্যাপার নেই, তোমাদের জন্য আমি চেষ্টা করব আমি ভিডিওটা আপলোড করার, তার জন্য সাবস্ক্রাইব করো। তো দেখো কি সুন্দর কাজ করেছে, আমি কাজটা একটু সামনে দিয়ে তোমাদের দেখাতে চাই, কি সুন্দর কাজ, না চোখে একদম সামনে থেকে না দেখলে মানে বিশ্বাস করবে না এত সুন্দর কাজ। যদি তোমরা দেখতে চাও তাড়াতাড়ি চলে আসো, দাদা ভাইয়ের এখানে নপাড়াতে আছে এটা। আর এই দেখো এরা প্রত্যেক বছর কত ট্রফি জেতে, দেখতে পাচ্ছ
অনেক ট্রফি এরা প্রত্যেক বছর জেতে, তারা এদের কাজ সব সময় ভালো হয়। তো যেই আর্টিস্টটা নাচ করছে তার একটু ফটো নিয়ে ভিডিও নিয়ে নিলাম, আর দেখো যারা পারফরমেন্স করেছে তারা এখন এখানে রেস্ট করছে। তো আমি তো প্রশংসা করলাম যে তোমরা খুব সুন্দর নেচেছো, ওরা খুশি হয়েছে শুনে। তো সত্যিকার খুব ভালো নাচলো, আমার মানে খুব ভালো লাগলো, মানে সাডেনলি একটা মানে সারপ্রাইজ পেয়ে গেলাম যে এসে দেখলে এদের পারফরমেন্স হচ্ছে। তো আমার তো খুব ভালো লাগলো। তো এদের পারফরমেন্সটা তো দেখলাম, পেয়েছি, একটু ব্যাক করে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা কি সুন্দর মানে কাজ করা হয়েছে মণ্ডপে প্যান্ডেলে, খুবই ভালো লাগলো, অসাধারণ। তো এরপরেই চলে যাব নেক্সট প্যান্ডেলে, সেটা হলো যাব লোল্যান্ডে। সে লোল্যান্ডে একটা খুব সুন্দর পুজো হয়েছে, পুজো প্যান্ডেল হয়েছে, সেটা দেখতে যাব। তার জন্য রিক্সা নেব, তার জন্য রিক্সা একটু দূরে মনে হয় দাঁড়াতে হয়েছে সবাইকে, তাই হয় প্যান্ডেলের কাছে তো রিক্সা দাঁড়ায় না, তাই একটু বিগিয়ে তারপরে যাব। তো হোপফুলি তোমাদের এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। আর এ দেখো এখানে একটা চিম্পাঞ্জি দাঁড়ানো ছিল, আমার ছেলেকে আমি একটু দেখাচ্ছিলাম, আর রাইট নাও এটা ইলেকট্রিকের বন্ধ ছিল, বাট তবু স্টিল ওকে দেখাচ্ছিলাম, দেখ কী সুন্দর চিম্পাঞ্জি। তো আমার মেয়েকে আমি বলছিলাম যে এত সুন্দর হয়ে করেছে মানে ঠাকুরটা, সত্যি খুবই সুন্দর করেছে, না আসলে এখানে বুঝতে পারতাম না, লাকিলি এসে দেখে খুব ভালো লাগছে, খুবই ফিল গুড অ্যাকচুয়ালি, আর কিছু না। তো আমার এখানে লোল্যান্ড দিকে যাচ্ছি, তো যেতে যেতে আমার মেয়েও ভিডিও করছে, কিছুটা আমিও করছি, করতে করতে যাচ্ছি। এ দেখো পৌঁছে গেছি লোল্যান্ডের যে প্যান্ডেলটায়, দেখো কি সুন্দর অসাধারণ করেছে। তো আমরা একটু দিনের বেলায় বেরিয়েছিলাম, মানে তখন 4টে বাজে, কেন ভাবলাম 4টে যদি যাই তখন হয়তো ভিড়টা একটু কম থাকবে, তাহলে ভিডিও শ্যুট করতে ইজি থাকে, কারণ বেশি ভিড়ে ভিডিও শ্যুট করা খুবই মানে প্রবলেম্যাটিক হয়, তাই জানতাম। আর যেই বেরোবো এটাও জানতাম কি সন্ধে হয়ে যাবে, তখন লাইটিংগুলো স্টার্ট হয়ে যায়, তাই সেইভাবে মাথা প্ল্যান রেখে গেছিলাম কি 4টা আই থিঙ্ক বেস্ট টাইম। তো তাই জন্য এখন তুমি আলো আছে, লাইটিংটা এখন বন্ধ আছে, বাট যখন লাইটিংটা চলবে খুব সুন্দর লাগবে, আশা করি যখন বেরোবো তখন লাইটিংটা জ্বলে উঠবে। তো দেখো এখানে একটা ঝিলের উপরেই, এটাও তাই দেখলাম, মানে এবার মনে হচ্ছে পুজো একটু ঝিলের উপরেই থিমটা করা হয়েছে। তো এটাও দেখো ঝিলের উপরেই করা হয়েছে, আর একটু খেয়াল করে দেখো এটা যেই তুমি দেখবে পুরো একটা হোল সার্কেল লাগবে, এখন এটা বোঝাবে না, লাইটিং যখন স্টার্ট হবে তখন বোঝাবে বোঝা যাবে। আর দুটো বড় বড় কলস রেখেছে, ঘট যাকে বলে, ঘট না নারকল মাথায় রেখে, আর সব থেকে বড়ো দেখাবো যেটা এই ঘটের মধ্যে একটা খুব সুন্দর কাজ করা হয়েছে, যেটা সামনে থেকে তোমাদের দেখাবো চলো। মানে খুবই সুন্দর, যে বলে না ফিগার মোটিভ, ফোক যেগুলো মোটিভ হয় সেগুলো করা হয়েছে, ফোক ডান্স আই থিঙ্ক, হ্যাঁ, তো সেগুলোই করা হয়েছে এই ঘরটায়, খুবই সুন্দর লাগছে, ইউনিক লাগছে। আর তার সাথে একটা এই দেখো একটা ব্যাকগ্রাউন্ড ওয়াল দিয়েছে যেটা খুবই ব্রাইট অ্যান্ড কালারফুল অ্যান্ড হ্যান্ডিক্রাফট, এটা পুরো হাতের তৈরি, মানে এতটাই সুন্দর লাগছে মানে অসাধারণ যাকে বলবো। এখানে ভিডিও অ্যান্ড ফটো মানে তুললে খুব সুন্দর লাগছিলো, তো এভরি মানে ফটো তুলছিলো, তো আমিও তুলেছি, মানে খুবই সুন্দর এটা ব্যাকড্রপটা করেছে, আমার খুব ভালো লেগেছে, ব্রাইট জিনিসটা আমার খুব অ্যাট্রাকটিভ করে। সঙ্গে এখানে একটা মেটালের কটা ট্রি দিয়েছে দেখতে পারো, এটা আই থিঙ্ক মেটালেরই, বেশ ভালোই কালার কম্বিনেশন করেছে, মানে খুবই সুন্দর। তো আস্তে আস্তে তোমাদের পুরো প্যান ঘুরে দেখাবো, তাহলে দেখতে পারবে কি অসাধারণ কাজ করেছে প্যান্ডেলটায়, খুবই সুন্দর কাজ করেছে। মানে দেখো এই প্যান্ডেলটা আমি একদিক থেকে দেখাচ্ছি, এটা একদম পুরো হাফ সার্কেল করা, তো ময়ূর গণেশ দিয়ে করা। তো প্রথম যে ধাপটায় ঠাকুর ছিল সেখানে ছিল গণেশ আর লক্ষ্মী ঠাকুর, এই দেখো খুব সুন্দর, মানে এত ব্রাইট কালার্সের মধ্যে ঠাকুরগুলোকে পুরো সাদা কন্ট্রাস্টে রেখেছে, মানে অসাধারণ লাগছে, মানে ফুটে উঠেছে যাকে বলে, যেহেতু কালার পুরো মানে পুরো চারিপাশে আর ঠাকুরকে হোয়াইট দিয়ে করা হয়েছে, মানে একদম মানে অসাধারণ লাগছে। দেখো কত নিখুঁত কাজ, কত সুন্দর কাজ, না দেখলে বিশ্বাস করবে না, মানে
খুবই সুন্দর কাজ। তাই দেখো আস্তে আস্তে লাইটিংগুলো জ্বলে উঠেছে, যেটা তোমাকে বলছিলাম যেহেতু সন্ধে হতে আসছে, মানে এই যেন এই দেখো অত ভিড়ও নেই, ফাঁকাই আছে, তো এই টাইমটা আই থিঙ্ক বেস্ট সবার জন্য একটু বেরোনো। তো খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে। আর আমি আর একটু কাছে নিয়ে দেখাবো তোমাদের কি সাইডে কত সুন্দর কাজ করা হয়েছে। দেখো এই দেখো কি সুন্দর ব্রাইট কালার্স দিয়ে, মানে কালার কম্বিনেশনটা আর হ্যান্ড মানে হ্যান্ডমেড এগুলো মানে আমার খুব পছন্দ হয়েছে। আর সঙ্গে মানে হোয়াইট পুরো ঠাকুরটাকে মানে একদমই বিউটিফুলি লাগছে। আর এটাও এখানে একটা মানে ব্যাকড্রপ দেওয়া আছে, দেখো তোমরা কি সুন্দর লাগছে, মানে জুট দিয়ে মানে পেন্টিং করে দেখো খুবই দারুণ কালার কম্বিনেশন করেছে, মানে অসাধারণ যাকে বলে। বিকজ আমি আমার ব্রাইট কালার্স খুব ভালো লাগে, আর ব্রাইট কালার্স প্যান্ডেলগুলো মানে দারুণ লাগছিল, মনে হচ্ছে যেমন ঘরে নিয়ে যেতে পারলে ভালো হয়, সাজাতে পারতাম, মানে খুবই সুন্দর অসাধারণ কাজ। তো এখানে দেখো কি সুন্দর, মানে দেখো আমি পুরো একদম রোটেট করে দেখাচ্ছি, এই দেখো দেখতে দেখতে দেখলাম লাইটিংটা জ্বলে উঠেছে, এই সাইডটাও দেখো কি সুন্দর লাইটিংটা জ্বলছে, একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সত্যি ওটা ঝিলের মধ্যে যখন রিফ্লেকশনটা পড়ছে আরও সুন্দর লাগছে, যাকে বলে মানে অসাধারণ লাগছে, তো দারুণ দারুণ বলার কথা নেই। তো এরপরেই চলে যাব, তো এরপরে বাড়ি চলে যাব, যাওয়ার সময় পথেই আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ যেহেতু এখন লাইটটা জ্বলে উঠেছে তো এখন একটা রিফ্লেকশন তোমার একটা জিনিস দেখানোর আছে, যেটা প্যান্ডেলের বিশ্বস্ত মানে যাকে বলে, খুবই সুন্দর ব্যাপারটা, যেটা হলো এই তুমি যখন দেখলে ঝিলটা একদম হাফ সার্কেল দেখলে, কিন্তু যেই লাইটিংটা জ্বলবে আর ঝিলে পড়বে সেটা একটা ফুল সার্কেল হয়ে যাবে, মানে এই থিমটা করা হয়েছে, মানে খুবই সুন্দর। আর দেখো চারিদিকে লাইট দেখা যাচ্ছে, তো চলো তোমাদের ঝিলটা দেখিয়ে দিচ্ছি। ওই দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছো এবার লাইটিংটা দেখে, এই দেখো ঝিলে পুরো পড়ছে আর পুরো একটা সার্কেল হচ্ছে, দেখিয়ে দিচ্ছি ব্যাগ দিয়ে তোমাদের, চলো দেখাবো। আমি একটু ভিডিও করে নিলাম ব্যাগ দিয়ে, তো এই দেখো আমি একটু ফ্রন্টে আসছি, আই থিঙ্ক ফ্রন্টে তোমাদের ভালো করে বোঝাতে পারবো। দেখো ওই দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ রিফ্লেকশনটা পুরো জলে পড়ছে, তাতে পুরো একটা গোল সার্কেল হয়ে গেছে, তো আমার দারুণ লাগলো থিমটা, নাচ পর্যন্ত আমি এরকম দেখি নেই, এটা ইউনিক ব্যাপার লাগলো যে সেম রিফ্লেকশন নিচে পড়ে একটা গোল সার্কেলে কনভার্ট হয়েছে, একদমই খুবই ভালো লাগলো। দেখো পেছন দিক কী যে অসাধারণ লাগছে কি বলবো। তো এবার বাড়ি চলে যাব, আর কিছু দেখার নেই, আজকে দুটো প্যান্ডেল হপিং করলাম, এটাই আমার জন্য যথেষ্ট। তো যেতে যেতে ভাবলাম কিছু খাওয়া দাওয়া না করলে হয়, পুজোতে বেরোবো আর খাওয়া দাওয়া না করলে হয় না, তাই খাওয়ার জন্য ভাবলাম দেখি কী কিনতে পারি। আর এখানে আমার ছেলে মেয়েরও বায় না, কিছু না কিনলে হবে না, ওরাও খেতে ভালোবাসে, তো তাই ভাবলাম। তো যেতে যেতেই দেখলাম একটা মোমোর দোকান, ওয়াও মোমো শপ, তো আই থিঙ্ক আমরা মোমোই তখন কিনলাম, কেন আমরা সবাই মোমো খেতে ভালোবাসি খুবই, তো তাই জন্য মোমো অর্ডার করলাম। তো এখানে একটু ওয়েট করছি, কেন টাইম লাগবে বললো ওরা, যেহেতু ওরা সঙ্গে সঙ্গে বেক করে দেয় তাই একটু টাইম লাগে, তোমরা জানোই তোমরাও খাও। তো এসি চলছে তাই অসুবিধা নেই, কেন যা গরম পড়েছিলো বলার কথা নেই, খুবই গরম পড়েছিল। তো আরও প্যান্ডেল হপিং হবে, যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, যতটা ষষ্ঠী বেরোবো না, কেন ষষ্ঠী আমরা করি তাই বেরোবো না, সপ্তমী অষ্টমী নবমী বেরোবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা অবশ্যই দেখো তোমরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এবার এটা আমাদের পাড়ার পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই গেট যেটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে, তো আমি ভাবলাম একটু তুলে দেখাই তোমাদের। তো আমার বাড়ি অলমোস্ট এসে গেছে, তো এখানে একটু নয়েস হতে পারে, তো যাই হোক, তো বাড়িতে নিয়ে গিয়ে মোমোটা ফ্রেশ হয়ে খাবো, কেন ফ্রেশ না হলে ভালো লাগে না। তো এই দেখো সাথে দুটো কোকা ক্যানও নিয়েছি, এটা নতুন বই বেরিয়েছে মনে হচ্ছে এবছর আই থিঙ্ক, আর এই যে অর্ডার করেছিলাম যেগুলো, তো তোমাদের ওপেন করে দেখিয়ে, দেখো প্যান ফ্রাইড মোমোস, এখানে চিকেন আছে আর পনির আছে, যেহেতু আমার শাশুড়ি, এটা হলো চকলেট মোমো, ওয়াও
টেস্টি। আমার শাশুড়ি চিকেন খায় না, তাই ওনার জন্য পনির নিয়ে এসেছি। তো হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তার সাথে আমার কিছু পিকচার্সও তোমাদের শেয়ার করছি, যেটা আমি থ্রু আউট প্যান্ডেল হপিং ক্লিক করেছি। হোপফুলি তোমাদের ভালো লাগবে। তাহলে থ্যাংক ইউ অ্যান্ড বাবাই অ্যান্ড টেক কেয়ার দোস্ত, বাবাই।